যে আমার হয় আমি তার হয়ে যাই, আমার কাছে আমার হতে হবে। ওই নামাজ পড়তে গিয়ে হুজ্জতি গিল্লা বিপদ মিথ্যা, তার কথায় আমি খুশি হয় না। আর যে আমার হয় আমি তার হয়ে যাই। আর না ফকিরের এবাদতে খুশি হয়ে বলেছিলেন মেহেদের জিব্রাইল আমি ফেরেশতা, মেহেদের জিব্রাইল আমি ফেরেশতা, আমার মুখোমুখি চাও। আজকে তিনি ফকির সে যে ঝুল মাঠে এই যে তোমার কারাগারে 500 ফকির আছে, এই 500 ফকিরকে কারাগার থেকে মুক্তি করে দাও। আর নবীর পঞ্চ কলেমা পড়ো, ইমান আনো আর মুসলমান হয়ে যাও। ওই গরিব কথা যে বলবো, তুমি আল্লাহর নাম নাও, নবীর নামে কলমা পড়ো, আর যত দেউল দুয়ার আছে ভেঙে ফেলো, যত তোমার দেয়াল দুয়ার মন্দির মন্দির আছে সব ভেঙে ফেলো। আর যদি তুমি কলমা না পড়ো, 500 ফকিরকে যদি না ছেড়ে দাও, বলে আসবে জুলমত থেকে যাবে মদিনা শহরে, নবীর জামাই হযরত আলী কারিমুল্লাহকে দিয়েছে এই জুলমতটা নদীর পানিতে ভাসিয়ে দেবে। ঠিক আছে আল্লাহ পাক আমি চললাম। আল্লাহ বলেছেন, আল্লাহ ফুল অর্ডার দিয়েছে, তাই তোমার জামাই আল্লাহর অর্ডারে দেখো জিব্রাইল পথের মধ্যে কাউকে একটু যদি ভোল্টেজ কারেন্ট যদি একটু দিয়ে দেয়, হুকুম দেয়, সে পাহাড়কে দরিয়া করে দেবে আর দরিয়াকে পাহাড় করে দেবে যদি একটু আল্লাহর হুকুম পায়। আল্লাহ যদি হুকুম পায়, আল্লাহ হুকুম পায়, হুকুম দিয়েছে পিঠি পেলে মতে করি আমি কি করতে পারি, দেখ প্রথমে আমি আজান দিয়ে মন্দিরে চেপি আল্লাহ আকবার আল্লাহ আকবার। তখন গরিব গদাই রাজা ওই আজানের ধ্বনি আজানের শব্দ শুনে বলছে মন্ত্রীবাব, বল হুজুর আমার এই অন্ধকার কারাগারে কত শত ফকির বন্দি আছে। আছে হুজুর। আবার কোন ফকির এই বন্দি হতে বা মরার জন্য গেলে জুলমা শহরে, হ্যাঁ একটু চলো কপাল খারাপ গিয়ে দেখছে আল্লাহর ফেরেশতা ফকির, আল্লাহু আকবার, হে বেটা ফকির, হে বেটা আমার এই অন্ধকার কারাগারে বন্দি আছে, তোমার কারাগারে ফকির বন্দি আছে, হ্যাঁ তাহলে যদি বাঁচতে চাও তাহলে কিন্তু তুমি পালিয়ে যাও। আরে তোমার নাম কি? গরিব গদাই। আমারই নাম গরিব গদাই। আর আমি বলছি উপরে আল্লাহ বলে একজন আছে, তুমি আল্লাহকে মানো, আল্লাহ নবীকে মানো, পঞ্চ কলমা পড়ো, আমি তোমাকে কলমা পড়াইতে এসেছি, পালাবার জন্য আসি নাই। আরে বেটা ফকিরের কত বড় সাহস যে তুই আমাকে
কলমা পড়াতে এসেছি, কলমা পড়াতে পালা পাথর নিয়ে ফকিরকে যে ঝেলা মারছে আসে ফকির মাথায় টুপি নিয়েছে, ফকির কে কেউ দেখতে পাচ্ছে না। আল্লাহ এই যখন ঝেলা মারছে হয়তো তুমি ভয়ে পালিয়ে গিয়েছিলে, না পালাই না, আমি এইখানে আছি। পালা তাই দেখো, পালা তুমি কলমা পড়বে না, শেষ কথা শুনবো, কলমা পড়বো না, পড়বে না, শেষ কথা তাই শুনবো, শেষ কথা আমার এটাই, আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো না, আমি মদিনাতে যাব, নবীর জামাই হজল তালিকে আমি কে নিয়েছে কি করবি, আমি কে নিয়ে আসবো, সাত জায়গায় তোমাকে কলমা পড়াবো, আর যদি কলমা না পড়ো দেখুন হজরতালকে বলবো এখানে চাচার ঘর, এইদিকে চাচির ঘর, মাঝখানে টিপি ধর, আল্লাহ হাজ তোমাকে ফেলি কুরবানি দেওয়া হবে, এত বড় সাহস সেবা কর্ম করে ভাই সাজাও সিপাই, বাজাও ডানখা, যাবো মদিনা থেকে, জুলমা থেকে মদিনা, নবীর জামাই হযরত তারিখে ধরে নিয়ে আসবো। আপনি তো বলছেন কি হযরত আলীকে বলছেন, কিন্তু মদিনা যাবার আগে সরকার জুড়ি যে আমাদের একটা মিল তৈরি আছে, একটা নদী, ওই নদীটা কি করে নদীদের হাতি ধরানি পার হবে, আমরা যে জন্নাথ থেকে হজরত আলীকে ধরতে যাব, ধরতে যাবে, সামনে আছে নীল দরিয়া, ওই নদীটা সাগরটা কিভাবে পার হবে, আমাকে খাবার দাবার অস্ত্র শস্ত্র হাতি ঘোড়া কি করে পেলবে, আমি সেই নদীর ব্যবস্থাটা আগে করে, আল্লাহ বলছে এই এই আমি কোন মানুষের মনে আশা রাখি না, আমি কোন মানুষের মনে দুঃখ দিই না, আমি ওদেরকে সুযোগ দেব, গরিব রাজাই কিবা কর্ম করে ভাই ওরে ফুল বাঁধার জন্য কুলি বেলদার খুশ দিতে পারে আমার
মেরা দিল কো তোমার হে দোস্ত আরে তোমার প্যার কা হামারা দোস্ত আরে 80000 ফেরেশতা কে আয়া হারে আজকে সাজিয়ে না রে তাল মেরা দিল কো তোমার হে দোস্ত তোমারা প্যার কা হামারা দোস্ত এ না রে দোস্ত আরে রে দোস্ত হামারা দোস্ত আরে তাল মেরা দিল কো তোমার হে দোস্ত আরে তোমারা প্যার কা হামারা দোস্ত মেরা দিল কো তোমারা হে দোস্ত আরে দিল তোমারা প্যার কা হামারা দোস্ত নিয়ে ফেরেশতাগণ পথের মধ্যে যাচ্ছে আর এদিকে গরিব গাদাই রাজার সিপাই খুঁজে বাজি কুলি মধু আর কুলে মধু খুঁজে বেড়াচ্ছে কেবা কত করে ভাই মধ্যে রাস্তায় লোকদের সাথে দেখুন দেখা হয় সাল মেরা দিল কো তোমারা হে দোস্ত দিল তোমারা প্যার কা হামারা দোস্ত আমি হলাম রাজার উজি উজি এই যে ছেলেগুলো খুব ডিস্টার্ব করছে ছাদে নামিয়ে দেন ছেলেগুলোকে নামিয়ে দেন তাই আমরা কুনি মজুর বটি তোমরা কুনি মজুর আমরা মাটি কাটু আচ্ছা তোমাদের কিতাব কি আমি আমরা কিতাব আরে আমি কিতাবের কথা জিজ্ঞাসা করিনি তোমরা কি লোক আরে সে তো দেখতে পাচ্ছি তোমরা মরদ লোক রে বাবা তোমাদের কোন কুলে জন্ম আমার কুলে জন্ম ওরে বাবা তা নয় তোমাদের কোন গর্তে জন্ম খেয়ালে গর্তে জন্ম আরে বাবা তা নয় আরে তোমরা কি লোক কি কাজ করো আমরা মরদ লোক আমরা মাঝে মাঝে সকাল সকাল বুঝি আচ্ছা ওই জন্য তোমাদের কথা আমি বুঝতে পারছি না আমরা মাঝে মাঝে সকাল আমার কথা হয়তো তোমরা বুঝতে পারছো তোমরা কতজন আছো আমরা 80000 কুলি মজুর তাদের মধ্যে সর্দার কে আমি আপনি বলি যে আরে বাবা তুই বলবি তুই বল নইলে তুমি বলবি তা তুমি বল না আমাদের ওইটাই ভাষা বলতে বাবু আপনি বলে দেন এই সভ্যতার সমাজে এখন আদিবাসী জেলারা আছেন কেউ বারিস্তার কেউ প্রফেসর তাই তো হিন্দু সমাজের শিক্ষা বা মুসলমান সমাজের শিক্ষার উন্নয়ন রয়েছে কিন্তু তার থেকে মানুষের শিক্ষা বেশি এখন আর কোন আদিবাসীদের কু বলা যাবে না স্যার বলতে হচ্ছে হ্যাঁ আচ্ছা বাবা কত করে মাইনি নেবে বলো আপনি বলি যে কত বলি তুমি তাহলে 2 টাকা করে পয়সা আর 1 কিলো করে চাল না অত কম পয়সা কাজ আমরা করবো না ওকে ফেলাকে না বান ভাগিয়া ভেটি আনতে মাটি কাটাইয়া বান 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 ভাগিয়া কি বলতে তুমি কি বললে 2 টাকা করে পয়সা পয়সা আর কি 1 কিলো করে চাল হবে না অত কম পয়সায় আমরা গুণ আর ওই সেই আর 1 কিলো চাল বললাম এটা কম আর ওরা 2 পয়সা করে নেবে আর 2 পাই করে চাল নেবে এইটাই ওদের কাছে বেশি ঠিক আছে তাহলে তোমাদেরকে
চিন্তা করছি দেখাও দেখিয়ে দিল। এবার নীল দড়ি আর ফুল পাবে ওরে মাটি কাপে মাটি কাটে আর ফেলে রে মাটি কাটে আর ফেলে রে আয় মাটি কাটে আর ফেলে রে আল্লাহ তখন বললেন এ দরিয়ার পানি আমি তোমাকে হুকুম দিচ্ছি তোমার কাজ তুমি করো। ঠিক আছে, যখন আল্লাহ দরিয়ার পানিকে হুকুম দিয়েছেন পানি ঢেউ মানল ভাই পানি ঢেউ নীল দরিয়া ফুল দেখে মাটি কাটে আর ফেলে রে পানির মধ্যে কেমন আয়া রে দরিয়া ফুল ভেঙে যায় মাটি কাটে আর ফেলে রে হবে। ছ মাস ধরে কাজ করে যত সামান্য বাকি থাকে কাজ বন্ধ করে দেয় আল্লাহ পানিকে হুকুম দেয় পানি ঢেউ মারে বাঁধ ভেঙে যায় বাঁধ ভেঙে যায় বাঁধ আর হয় না। তখন গরিবদের রাজা বলছে মন্ত্রী ভাব হ্যাঁ হুজুর এই যে 80,000 লোক আজ 6 মাস ধরে কাজ করছে আর আমাদের দেশের খাবার গুলোকে সব খাচ্ছে কারণ তাই আমি বলছিলাম হুজুর ফুল বন্ধ বাঁধ দেন ওদের দেখি ছেড়ে দিল চলে যাখন দেশে কারণ সেই ফকির বাজা বলে গেছে কি মতিনাতে যাব হজর তালকে তোমার দেশে নিয়ে আসবো চুরু মাসে তোমার হজর তালকে আসবো আনবে বা দেখতে পাবে গরিব গদাই রাজার কারাগারে 500 ফকির বন্দী আছে এদের কথা রেখে যাচ্ছি হেতান কোন দিয়া সরে যাবেন এবার হাত মাটি কাটে আর ফেলে রে আয়া মাটি কাটে আর ফেলে ওই মদিনাতে যে আবার কি হবে আল্লাহ পাক আমি একটা কলেমা দিচ্ছি কলমা এই কলমাটা নিচে করবো ওইটা একটা বুঝকে একটা ঝোলা তৈরি করে ঝোলার মধ্যে কলমাটা লিখে ভরে নাও নিয়ে তুমি ফকির সেজে জুলমাতে যাও আমার নবী আল্লাহর নবী ফেরেশতার নবী কুল কাইনাতের নবী মুহাম্মাদিয়া রাসূলুল্লাহর কাছে তুমি ফকির সেজে যাও। ঠিক আছে, গিয়ে বলবে নবু আল্লাহর নবী আমি যাব সাবানে জুলমাত আমি বৃদ্ধ ফকির আমার কাছে রয়েছে একটা ফুচকা বা ঝুলা এই ঝুলাটা নিয়ে যেতে পারি না তা করার নবীর কাছে এসেছি একটা সাহায্যের জন্য যেমন একটা লোক দেবে আমার এই ঝুলাটা জুলমাতে পৌঁছিয়ে দেবে। ঠিক আছে, বলি আমার এই ঝুলা আলি ছাড়া কেউ নিতে পারবে না মাটি কাছে আল্লাহর নবী আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের পাখি আপনি আমার নির্দনী আর ধন
আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার কি বলে জানে আল্লাহ তাআলা যে কোন আয়া রে কোন জীবের বন্দি নাই, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার কি বলে জানে আল্লাহ তাআলা যে কোন জীবের বন্দি নাই, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার কি বলে জানে আল্লাহ তাআলা যে কোন আরে দেখিয়া আপনার মাঝে যা ভাগপতি হয় না খাদি যা সুপ দিল জীবনার জয়গ আপনি নদী আমার জীবনের জীবন।